আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা আরেকটা ডিজাইন শিখব। তো আপনারা স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমরা এই ডিজাইনটা করব। এটা কোনো মোবাইলের ডিজাইন না, এটা হলো আমার একটা বিজনেস কার্ড করছিলাম, এখন আমরা এটা করব। তো এই ধরনের ডিজাইন সাধারণত আপনার কোনো মোবাইল কোম্পানিতে যারা চাকরি করে তাদেরকে দিলে খুব খুশি হয়, বা আপনার কোনো মোবাইলের শোরুম আছে বা মোবাইল সার্ভিসিং সেন্টার আছে এমন লোক যদি হায়ার করে আপনাকে, বা ক্লায়েন্টের কথা বলতেছি, বিদেশি ক্লায়েন্টরাও যারা মোবাইল কোম্পানির মালিক, এইসব লোকদের এই ইউনিক ডিজাইন দিতে হয়। তো আপনি সাধারণ একটা কার্ড না করে এরকম একদম সিম্পলের ভিতরে একটু ইউনিক হইলে ভালো হয়, সেই জন্য আমি এটা করার চেষ্টা করছি। সো আজকে আমি আপনাদের এই ডিজাইনটা করে দেখাবো যে এই মোবাইল ফোনের মতো একটা বিজনেস কার্ড আপনি কিভাবে করতে পারবেন। এটা একটা বিজনেস কার্ড, তো এটা কিভাবে আপনি করতে পারবেন সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো আমরা আগের মতো বিজনেস কার্ড যে সাইজে আমরা নেই সেই সাইজে নিব, ইঞ্চিতে যে 3.5x2, আর রেজুলেশন 300, কালার মোড সিএমওকে কালার দিয়ে ওকে দিব। এখন আমরা রুলার নিব। আচ্ছা, এখন আমরা ব্লিডটা নিব। ব্লিড নেওয়ার জন্য আমরা ইমেজ যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, তারপর 0.25, 0.25 দিয়ে ওকে দিব। আচ্ছা, তো এটা আমাদের ব্লিড। ওকে, তো আমরা ফাইলটা সেভ করি। আচ্ছা, এখন আমাদের এই যে কার্ডটা, এটা কিন্তু লম্বায় আছে, আমরা এটা কিন্তু পোর্ট্রেটে আছে, আর এই কার্ডটা আমরা সাধারণত বিজনেস কার্ড ডিজাইন করি আপনার আড়াআড়ি, মানে ল্যান্ডস্কেপ, আর এটা আছে পোর্ট্রেট, মানে লম্বালম্বি। সো আগে আগে একটা ডিজাইন কিন্তু আমরা করছিলাম লম্বালম্বি, এটাও আমরা করব লম্বালম্বি, মানে এরকম আড়াআড়ি হবে না, লম্বালম্বি হবে, মানে পোর্ট্রেট হবে। এটা হলো ল্যান্ডস্কেপ। তো এটা লম্বালম্বি করতে গেলে এটাকে আমরা ঘুরাই দিব, 90 ডিগ্রি ঘুরাইলে এটা লম্বালম্বি হয়ে যাবে। তো তার জন্য আমাদের ইমেজে যেতে হবে, ফাইল মেনু থেকে এখানে ইমেজে যেতে হবে, আই সরি এই মেনু বার থেকে আমাদের ইমেজে যেতে হবে, এখান থেকে ইমেজ রোটেশন, এখানে আসলে এখানে 90 ডিগ্রি আছে, এখানে আমরা ঘুরাই দিলাম, কন্ট্রোল চেপে ধরে মাইনাস দিলে এটা ছোট হয়ে আসবে আপনার দেখতে সুবিধার জন্য আর কি, যাতে পুরোপুরি কার্ডটা আপনি দেখতে পান। এখন আপনার ডিজাইন করার সময় এই যে রুলার এইগুলো ঝামেলা করতে পারে, মাউসের দেখা গেল কার্সারে টান লেগে এটা সরে গেল, তখন সমস্যা। তো এটা আপনি হাইড করে রাখতে পারেন, কন্ট্রোল দিয়ে সেমিকোলন প্রেস করলে হাইড হয়ে যাবে, আবার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে সেমিকোলন দিলে এটা চলে আসবে। আপনার সুবিধার্থে আপনি এটা হাইড করে রাখতে পারেন, শো করে রাখতে পারেন। তো এটা আমরা ডিজাইন করার সময় দেখব যে আমাদের লেখা ব্লিডের ভেতরে গেল কি। এই ব্লিডটা কিন্তু আমি আগে বলছি যে এই যে আপনারা যে এই ব্লিডটা দেখতে পাচ্ছেন, যে দুই রোলারের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু কাটা পড়বে, যখন প্রিন্ট হবে তখন ওইটাকে কেটে ফেলে দেওয়া হবে। তাহলে ওইখানে আমাদের ডিজাইন থাকলে সমস্যা নেই, কিন্তু লেখা বা লোগো চলে গেলে সমস্যা। তা আমরা আপাতত হাইড করে রাখি। আচ্ছা, এখন আর একটু সেভ করি। আপনারা সবসময় সেভ করবেন এটাকে, আর যদি এভাবে সেভ করতে কষ্ট হয় তাহলে কিবোর্ড দিয়ে কন্ট্রোল এস প্রেস করলে হয়ে যাবে। এখন আমরা এই শেপটা, বডিটা আগে তৈরি করব, তার জন্য আমরা একটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ,
ওকে, তো আমরা এখান থেকে এই যে প্রপার্টিজের যে প্যালেটটা আসলো, এই প্যালেট থেকে আমরা কালারে ক্লিক করে এখানে আমরা কালার দিয়ে দিলাম ব্ল্যাক কালার। ওকে, এটা হলো আমাদের বডির কালার। আচ্ছা, এখন আমরা স্ক্রিনটা আগে নিব। তো সবসময় এই যে দেখেন এখানে কিন্তু সিলেক্ট করা আছে লেয়ার, এখন আপনি আরেকটা নিলে এই একই লেয়ারে কিন্তু দুইটা হয়ে যাবে। আপনি বাইরে আগে একটা ক্লিক করবেন, করার পরে এখন লেয়ারে এসে আপনি আরেকটা নেবেন। এটা আপনি আপনার আইডিয়া মতো নেবেন, যে কোনো সাইজ হতে পারে স্ক্রিনে। এখন আমি এটাকে কন্ট্রোল সেমিকোলন চেপে একটু দেখবো যে এটা আমার ব্লিডের ভেতরে যাচ্ছে কিনা। না, যাচ্ছে না। দেখেন ব্লিড কিন্তু আছে, কিন্তু ব্লিডের এটা বাইরে, বাইরে বলতে আমার আমার যে এরিয়া সেফ এরিয়ার ভেতরে আছে। কাটা পড়লে সাইড থেকে কাটা পড়বে, এই স্কিনটা কিন্তু কাটা পড়তেছে না, আরো আমার একটু জায়গা আছে। তো এই এই যে ফোনটা দেখতেছেন, এটা কিন্তু এই যে বর্ডারটা দুই সাইডে, এটা কিন্তু ব্লিড এরিয়া কাটা পড়ার পরে এই সেই অংশটুকু আছে, এটা কিন্তু কেটে ফেলছে ব্লিডটা। তো আমাদের এতটুকু কাটা পড়বে, সো সমস্যা নাই, আমরা এই দুইটাকে লক করে দিলাম। আচ্ছা, এখন আমাদের আবার কন্ট্রোল দিয়ে সেমিকোলন দিলাম। এখন আমরা একটা করব, এখানে আমরা ইয়ারফোন তৈরি করব। আচ্ছা, চাইলে আপনি সাইডে একটা ক্যামেরা দিতে পারেন, সেলফি ক্যামেরা। তো এখানে সেলফি ক্যামেরা তৈরি করতে গেলে একটু সময় লাগবে, 5 থেকে 10 মিনিট মতো লাগতে পারে। এটা আমি পরে টিউটোরিয়ালে দেখাবো, কারণ নেক্সট টিউটোরিয়ালে আপনাদের আরও নতুন নতুন কিছু চমক দেখাবো। তো আজকে টিউটোরিয়ালে এটা দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমার ডাউনলোড করা আছে নেট থেকে, আমি সেই লেন্স একটা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনারা ইজিলি তৈরি করতে পারবেন একদম শেপ দিয়ে, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমি এই টিউটোরিয়ালে দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো কাজের সুবিধার্থে আপনারা এটা জুম করে নেবেন। এখন আমি এটাকে বসায় দিলাম এখানে, কিন্তু দেখেন আপনারা কিন্তু কালার ম্যাচিং এ ভুল করেন। এই দেখেন, এখানে ব্ল্যাক কালারের মোবাইলের বডি দিছি, এখানে এত মানে এই যে ক্যামেরাটা মানে এটা অনেক সাদা দেখাচ্ছে, এটা কিন্তু এখানে চোখ যাচ্ছে এদিকে, এটা ফুটে উঠছে, এটা কিন্তু মানাচ্ছে না, একদমই মানাচ্ছে না, কারণ চোখটা এদিকে যাচ্ছে। তো এইটার জন্য এটাকে কালো করে দিতে হবে আমাদের। তো এর কালারটা চেঞ্জ করার জন্য আমরা এই লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। আপনি এই ক্যামেরার এই যে কালারটা, এটা আপনি যে কোনো কালার পরিবর্তন করতে পারেন। তো তার জন্য এই ব্লেন্ডিং এ আসলাম, আসার পরে কালার ওভারলেতে ক্লিক করব, করার পরে আপনার এরকম থাকতে পারে, এই যে এরকম একটা কালার থাকতে পারে। তো আপনি এখান থেকে কালার দিবেন কালো, যেহেতু আমরা কালো করব। করার পরে এই যে আপনার ব্লেন্ডিং যে মোড, এখান থেকে যে আপনি মাল্টিপ্লাই এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু আমাদের কালারে করতে হবে, এটা অনেক কালো হয়ে গেছে, এটা কালারটা আর একটু কমায় দিতে হবে। এখন আপনি কন্ট্রোল করতে পারবেন এটা সাদা কালো যেটা করে পারেন। তো চোখে যাতে না লাগে, এমনভাবে করতে হবে যাতে চোখে না লাগে, ক্যামেরা সেটার জন্য বোঝা যায় কিন্তু লাইটটা জন্য চোখে না লাগে। এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে। সো আমরা ব্লিডটা ওই, হ্যাঁ ব্লিডটা আমরা একটু দেখব বারবার, যাতে আমাদের সমস্যা না হয়, কারণ এই ক্যামেরা বা স্পিকারটা ব্লিডের ভেতরে গেলে তো কাটা পড়ে যেত। তো এই হলো আমাদের উপরের পার্টটা শেষ। তাহলে উপরে আমরা কি করলাম, একটা স্পিকার আর একটা ক্যামেরা, এই দুইটা আমরা গ্রুপ করব। এটা হলো লিখব টপ,
এটা আমাদের উপরে আছে, এটা টপ, আর এই দুইটা শেপ হলো আমাদের স্ক্রিনের জন্য আর বডির জন্য। তাহলে এটা দিব বডি। আচ্ছা, আমরা গ্রুপ করব, তো গ্রুপ করলাম, এবার এটা লক করে দিব। দিয়ে সবসময় বাইরে ক্লিক করবেন, ঠিক আছে? বাইরে ক্লিক করবেন যাতে এখানে ক্লিক না থাকে। আপনি যখন শেপ নেবেন তখন এখানে ক্লিক থাকলে কিন্তু হবে না, বাইরে একটা ক্লিক করবেন, করার পরে আপনি এখন শেপ নেবেন। তা আমি আর একটা শেপ নিচ্ছি। এখন আমি শিফট চেপে ধরলাম, ধরে আমি এখান থেকে একটা বাটন বানাম, ঠিক আছে? একটা বাটন নিলাম, আর এই বাটনের কালারটা দিব ব্ল্যাক। এটা আর একটু রাউন্ডেড করে দিলাম, না এটা একদমই সার্কেল করে দিই, গোল করে দিই। তো আমি একটু জুম করে নিই কাজের সুবিধার্থে, কন্ট্রোল টি দিয়ে এটাকে হালকা বড় করলাম। নিচে কিন্তু আমাদের ব্লিড খেয়াল করতে হবে। তো এই যে আমরা এটা করলাম, করার পরে এটা কেমন একটা লাগতেছে। আমার মনে হয় যে এখানে হালকা একটু গ্রাডিয়েন্ট দেওয়া উচিত। তো রাইট বাটন ক্লিক করলাম, লেয়ার থেকে ব্লেন্ডিং অপশন, তারপর যাব গ্রাডিয়েন্ট। আচ্ছা, তো গ্রাডিয়েন্টে যাওয়ার পরে আমরা এটাকে, হ্যাঁ এটা করা যেতে পারে, এটা ঠিক আছে। এখন আমরা ড্রপ শ্যাডো দিই হালকা, একটু হালকা ভাবে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা রাউন্ডেড শেপ নিব আর একটা, বাট এটা আগে লক করে দিব। দে এর উপর আর একটা শেপ টানব, টানার পরে এটা ফিল কালার বলে যেটাকে, এই ফিল কালারটা এখান থেকে আমরা বন্ধ করে দিব। এই যে এখানে দিলে এটা বন্ধ হয়ে যাবে, আর এর চারি সাইডে ওই বর্ডারটা এখানে দিব সাদা, দিয়ে এখানে দিব 3 পিক্সেল, দিয়ে ইন্টার। আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনলি বর্ডার, এটা কিন্তু কোনো, দেখেন এটা কিন্তু এর ভেতরে কিন্তু কোনো কালার নাই। সো এটা আমরা এখানে দিয়ে দিলাম, আপনি চাইলে সাদার ইয়াটা কমাই দিতে পারেন, অনেক বেশি হয়ে গেছে সাদা। আচ্ছা, এখন আমরা এটাকে একটা গ্রুপ করে দিব। এই যে এটা আনলক করলাম, এই একটা বাটন আছে, আর আমাদের এই যে রাউন্ডের যেটা, এই দুইটা আমরা কন্ট্রোল চেপে ধরে দুইটা ক্লিক করলাম, দুইটা মার্ক হয়ে গেল। এখন টান দিয়ে এই যে গ্রুপে দিয়ে দিলাম, গ্রুপ হয়ে গেল। এখানে আমরা বাটন লিখলাম, আচ্ছা এটাও লক করে দিব। আমরা ক্লিক করে লক, দেখেন এখানে কিন্তু সিলেক্ট করা আছে, এই বাইরে ক্লিক করলাম এটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন আপনি আর একটা নিতে পারেন। তো আমাদের বাটনের কাজটা শেষ, উপরের কাজটা শেষ, এখন আমাদের ডিসপ্লের কাজটা করতে হবে। তো তাহলে কি করা যায় প্রথমে? আচ্ছা, নাম দিয়ে শুরু করি। ডেজিগনেশনটা যেহেতু নামের নিচে হয়, এটা অনেক ছোট হয়, তো এটা আপনি 6 পিটি দিবেন, এবং এটা রেগুলার দিবেন, কিন্তু 6 পিটি অনেক ছোট হয়ে যায়, তার জন্য আপনি এটা 7 পিটি দিতে পারেন। আচ্ছা, তো এটাকে আমরা এখান থেকে আর একটা শেপ নিই। এই শেপটা হবে কালো, এখান থেকে দেখেন এই শেপটা হলো এই লেয়ারে, এই লেয়ারের উপরে না দিলে, লেয়ারের নিচে যদি থাকে তাহলে কিন্তু লেখা দেখা যাবে না, কারণ উপরে থাকতে হবে। আর লেখাটা সাদা করে দিলাম আমরা। তারপর এই শেপে একটা ক্লিক করলাম,
করার পরে আমরা জানি এটাকে প্রপার্টিস বলে। দেখেন মাউসের কার্সার ধরছি, লেখা আছে প্রপার্টিস, ক্লিক করবেন। এখানে কিন্তু শেপে ক্লিক করা, তাহলে যেটাই ক্লিক করা মানে লেয়ার থেকে যেটাতে ক্লিক করা সেটা কাজ করবে। এখন তো প্রপার্টিজে আসলাম, এখন এখান থেকে আমি এটা মুভ করতে পারবো, টান দিলে আমার এটা গোল হবে। এই দেখেন গোল হয়ে গেছে, এটা আমি রাউন্ডেড করলাম, হালকা কোনাগুলা একটু রাউন্ডেড করে দিলাম, দিয়ে এখন আমি এটাকে এর সাথে মিলাই দিলাম, তাহলে এটা আমার হয়ে গেল। এই আমি কিন্তু কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে তিনটাতে ক্লিক করছি, তিনটা সিলেক্ট হয়ে গেছে। এখন এইটা আমি কন্ট্রোল ছেড়ে দিছি, দিয়ে এবার টান দিয়ে এই গ্রুপে দিয়ে দিলাম, এটা দিব আমার নেম, নেম দিলাম। আচ্ছা তাহলে এটা আমি লক করে দিলাম, গেল। এখন আর কি আছে, আমার কন্ট্যাক্ট দিতে হবে, তাহলে আমার আমি যে ইনফরমেশন গুলো এখন দিলাম এগুলো সবগুলাই ভুল, এগুলো জাস্ট, এটা আমার কোনো ইনফরমেশন না, এটা আমি জাস্ট এমনি দিলাম কন্ট্যাক্ট ইনফরমেশন। আর এখন যেটা দিব সেটা হলো রাইট, মানে আমার ইনফরমেশনের ভিতরে এটা হবে ঠিক, সেটা হলো ফেসবুক আইডি, facebook.com/ হামিদুল আলম। আপনারা এটা লিখে সার্চ করতে পারেন, এটা লিখে সার্চ করলে আপনারা আমার পেজ পাবেন, পেজ থেকে আমার সাথে মেসেজ দিতে পারবেন, পেজে লাইক দিয়ে মেসেজ দিতে পারবেন, ওখান থেকে আপনারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবেন। সো আমরা এইগুলো দিলাম, এখন আমরা আইকন নিয়ে আসবো। আচ্ছা এই যে সাজাইলাম, এটা হলো আইকনের পার্টটা, এটা আমি আবার মার্ক করলাম। দেখেন মাউসের কার্সার কিন্তু আমি চেপে ধরছি, চেপে ধরে মানে লেফট বাটনটা এটা চেপে ধরে আমি এই লেয়ারে, কি খেয়াল করেন লেয়ারে, আমি দেখেন এই যে আমি যেগুলা যেগুলা আইকনের উপর দিয়ে আমার মাউসের কার্সার যাচ্ছে, দেখেন লেয়ার থেকে সেইগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে অটো। দেখেন সিলেক্ট হয়ে গেছে, আমি এই পাঁচটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ছেড়ে দিলাম, এদিকে কিন্তু সিলেক্ট হয়ে গেছে পাঁচটা, এটার কথা বলতেছি। এখন আমি এই পাঁচটা একবারে মুভ করতে পারবো, তো এখন আমি যে কোনো একটা চেপে ধরে আমি এটা মুভ করলে সবগুলো একবারে করবে। তো এখানে আমি আর একটু সরাই দিলাম, আর দেওয়ার পরে এখন আমি এটাকে এই সিলেক্ট করা আছে, যে কোনো একটা চেপে ধরে টান দিয়ে এই ফোল্ডারের ভিতরে এই গ্রুপে ছেড়ে দিলাম, দিলে আমার এটা হয়ে গেল আইকন, আইকন লিখে দিলাম। তাহলে আমি এটা এই একটা ফোল্ডারে থাকলে কি হয়, একটা এই যে, এই যে গ্রুপ করলাম এটা আমি ফোল্ডার বলতেছি, তো এই এটা ফোল্ডার মতোই আর কি। তো এখানে ক্লিক করে আপনি ব্লেন্ডিং অপশন থেকে যেয়ে আপনি সবগুলো আইকন একবারে কন্ট্রোল করতে পারবেন, সেজন্য আমরা গ্রুপ করে রাখবো। আচ্ছা তো এখন আমরা এটাকে একটু সাজাই। আচ্ছা এখন আমরা দেখি এখানে কি করা হয়েছে। আচ্ছা তো আমাদের এটা আপাতত এটা নেই, পরে লাগবে, এখন এটা লাগতেছে না। এখন এখানে আমাদের কিছু ইয়া করা হয়েছে, যে এখানে একটা ওই যে একটা করে দাগ দেওয়া হয়েছে, তো এটা কিভাবে টানবো, আমরা এই রেক্ট্যাঙ্গুলারে যাব, যে এখান থেকে এই দেখেন এই বড় শেপ তৈরি করা যায়, এটা আমি এখান থেকে ছোট করে একটা দাগ তৈরি করে দিলাম, একটা লাইন আর কি এই দিলাম, দিয়ে এখন সাদা আছে, কালারটা আমি কালো দিয়ে দিলাম, এই জাস্ট আর কিচ্ছু না। এই
এই মনে করেন আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ, এখন এই সবগুলো মার্ক করলাম, সবগুলো মার্ক করলাম। এর ভিতরে কিন্তু আমাদের আইকন বা অন্য সব গ্রুপও আছে, এই গ্রুপ ট্রুপ যা আছে সব সহ আমরা আর একটা গ্রুপ করলাম, মানে একটা গ্রুপের ভিতরে আরো দুইটা গ্রুপ। এখন আমি এই গ্রুপে এখানে একটা নাম দিলাম যে আপনার কন্ট্যাক্ট, শুধু এই গ্রুপের ভিতরে আমাদের কন্ট্যাক্ট গুলো আছে। এই যে এখান থেকে আই অফ করলে আমাদের কন্ট্যাক্ট দেখা যাবে। অবশ্য এটা এই আইকনের ভেতরে ঢুকে গেছে গ্রুপ লেখাটা, তো এটা পরে ঠিক করে দিব। আচ্ছা এখন আমাদের এটা কি ছিল আর একটা, ও আচ্ছা এটা, এখন আমরা এটাকে মার্ক করলাম। ও এটা কিন্তু দেখেন কাজ করতেছে না, কারণ এটা লক করা, এখন কাজ করবে। নিচে আনলাম, তারপর এখন আমি লক করে দিতে পারি এটা। আচ্ছা আমাদের কন্ট্যাক্টটাও লক করে দিই, হয়ে গেল। আচ্ছা তাহলে এই আর আমাদের এখানে কি আছে, এই উপরেরটা, এটার জন্য আপনাকে প্রথমে একটা শেপ নিতে হবে, রাউন্ডেড শেপ। ইলিপস থেকে আমরা একটা রাউন্ডেড শেপ নিলাম, আমি কিন্তু শিপ চেপে ধরছি, শিপ চেপে না ধরলে কিন্তু গোল হবে না। শিপ চেপে ধরে আমি ছেড়ে দিলাম, শিপটাও সারছি, মাউসের কার্সারও সারছি। তারপরে এখন আমি এখান থেকে কালো কালার দিব, এটা কোন কালার দেওয়া, হ্যাঁ কালো। আর এই আমরা যেটা নিছি এই যে আইকন, এটা আমরা দিব সাদা। তাহলে এই অবশ্যই সাদাটা এর উপরে যাবে, তো উপরে থাকতে গেলে লেয়ার থেকেও এর উপরে থাকতে হবে, তো ইলিপসের উপরে দিয়ে দিলাম। এখন এটা দেখেন দেখা যাচ্ছে, কন্ট্রোল টি দিয়ে আমরা এটা বড় করলাম। করার পরে এটা আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন লেয়ার থেকে করলাম আর কি, দিয়ে কালারে যে এখান থেকে আমি সাদা দিয়ে দিলাম। এখন তো সাদা হওয়ার কথা কিন্তু হলো না কেন, এটা আপনাদের বুঝতে হবে যে এইখানে আমি কিন্তু এই ইউজার যেটা এটা কিন্তু সাদা করে দিছি, কিন্তু হলো না কেন, কারণ এটা আছে কন্টাক্টের ভেতরে। দেখেন লক করা কন্টাক্টের ভেতরে আছে, এই কন্টাক্টের ভেতরে আমাদের যা আছে সবগুলোই কিন্তু আমরা কালার চেঞ্জ করে কালো করে দিছি। সো এই কন্টাক্ট থেকে উপরে তুললেই এটা সাদা হবে, এটা আরো ভেতরে ঢুকে গেছে এইটা মনে হয়, হ্যাঁ এটা আমরা উপরে তুলে দিলাম, এখন এটা সাদা হবে। আর যদি না হয় তাহলে আপনার মনে করতে হবে যে কোনো এক জায়গায় ভুল আছে, সেই ভুলটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি আগে এগুলো ঠিক করি তারপর বলতেছি। এখন আমি এটা বুঝাই আপনাদের যে ইউজারটা কেন সাদা হলো না। আমাদের মনে করেন এই ফোল্ডার যদি আমি ব্লেন্ডিং অপশন থেকে কালো করে দিই, তো এই ফোল্ডারের ভিতরে যাই রাখবেন সেটা কালো দেখাবে, সাদার হবেই না, ফোল্ডারের বাইরে আনতে হবে। তো বাইরে আনার পরেও কেন কালো, আমরা তো এটা সাদা করে দিছি, দেখেন এখান থেকে সাদা করে দিছি, কারণ এখানে এই যে ব্লেন্ডিং মোড আছে এটা নর্মাল করে দিতে হবে, তাহলেই হবে, এছাড়া হবে না। কারণ এটা এটা ব্লেন্ড করার জন্য আমরা এটা ইউজ করি, সো এটা কালার মিক্সের জন্য এটা ইউজ করি। এখানে নর্মাল করে দিলে নর্মালি এখানে যেটা দেবেন সেটা নর্মালি আসবে, সো এটাই হলো ব্যাপার, দিয়ে ওকে দিতে হবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটা জাস্ট এখানে মিলাই দিব, এই এটা একটু নিচে করে দিব, এই এটা এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনের ভেতরে এটা যদি আপনি মিডিলে আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এটা আগে পুরোপুরি সিলেক্ট করতে হবে, এই তিনটা এই আমি সিলেক্ট করলাম। করার পরে এখন আমি এখানে একটা রেক্টেঙ্গুলার টেনে দিলাম, এই দেওয়ার মানে হলো এই রেক্টেঙ্গুলারের ভেতরে যেটা আছে এটার মিডিলে থাকবে। তো এখন আমি কইছি সিলেকশনটা, হ্যাঁ এখন আমি এই মুভ টুলে ক্লিক করব, করে দেখেন এখান থেকে আবার অ্যালাইনমেন্ট ক্লিক করলে মিডিলে চলে আসলো। এই এই রেক্টেঙ্গুলার আমি টেনে দিছি, কিন্তু আগের থেকে বলে দিছি যে এটা আমি করে দিলাম এর মাঝখানে তুমি থাকবা, তো এটা দিয়ে আগে আমি এটা সিলেক্ট করছি, করার পরে রেক্টেঙ্গুলার দিলাম, দেওয়ার পরে মুভ টুলে ক্লিক করে অ্যালাইনমেন্ট, এটাকে বলে অ্যালাইনমেন্ট, এটা হলো মিডিলে নিয়ে আসবে, দিয়ে আমি এটা আবার ক্লিক করে বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট হয়ে গেল। তো এই হলো আমাদের ডিজাইন, তারপর আমরা এখান থেকে সেভ দিলাম।
ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ, এটা দিব। দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, পিসি লোড হচ্ছে। এখন আমরা এখান থেকে ফরম্যাটটা জেপিজি করে দিব, দিয়ে ফরম্যাট অলে ক্লিক করব। করার পরে এখান থেকে ডেস্কটপে আমি ক্লিক করে এখন সেভ দিব। এটা সেভ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইনটা আপাতত শেষ, এখন আমরা মোকআপ দেখব। তো মোকআপ দেখি, আমরা এখানে একটা শেপ নিব, এটা লম্বালম্বি নিব, যেহেতু মোবাইলে লম্বালম্বি ডিজাইন করছে। আমরা একটা শেপ নিলাম লম্বালম্বি। আচ্ছা, যা হয়েছে ঠিক আছে। এখন এই হলো আমাদের কার্ড। তো এটাকে দেখেন, আগে যেটা ছিল সেটা কিন্তু রাউন্ডেড ছিল, কই সেই কার্ডটা? ওই ওই কার্ডটা ছিল রাউন্ডেড। তো রাউন্ডেড করতে গেলে আপনাকে রাস্টারাইজ, ওই সরি, স্মার্ট অবজেক্ট করার আগে রাউন্ডেড করে নিতে হবে। রাউন্ডেড করতে গেলে আপনাকে, এই যে আমি একটা মনে করেন যে রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে করে দেখাই আবার। আচ্ছা, এটা অফ করে দেই। এটা রাউন্ডেড করতে গেলে এখান থেকে হালকা ঘুরাই দিবেন, ফোনের কর্নার যেরকম হালকা রাউন্ডেড থাকে। এই যে এখন আপনি এখানে একটা কালার দিলেন, দেওয়ার পরে আবার করি আর কি করব, স্মার্ট অবজেক্ট করে নিলাম। করার পরে এখন আমি কন্ট্রোল টি দিলাম, এটাকে কন্ট্রোল টি, এটা লাইটে ক্লিক করতেছে, কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পরে এটা আমি কাস্টমাইজ করব আমার মতো। যা চাইতেছিলাম, যাতে সময় কম লাগুক, সেরকম সময় বেড়ে যাচ্ছে এইটা করতে গিয়ে। আচ্ছা, এখানে যে আমি ব্লিডে গেলাম, যাওয়ার পরে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো অটো চলে আসছে, কারণ আগে দেওয়াই ছিল তাই। দেখেন, তাহলে আমাদের দুইটা, একটা হলো এটা কিন্তু রাউন্ডেড না এটা, আর এটা হলো রাউন্ডেড। তো এই রাউন্ডেড করার পরে এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন এই কর্নার থেকে হালকা একটু রাউন্ডেড আছে। এখন ফাইল থেকে প্লেস এমবিডেড, তারপরে আমি যেটা করছি অ্যান্ড্রয়েড, এটা এখান থেকে আমরা শিফট অল্টা চেপে ধরে টান দিব। এই দেখেন বাইরে যেগুলো আসছে, আমি একটু দেখাই যে এই যে বাইরে আসছে এগুলো হলো ব্লিড। এই ব্লিডটা বের করে দিলাম, ব্লিডটা কাটা পড়বে, আর ভেতরেরটা আমাদের সেফিরিয়া থাকবে। এখন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটা ক্লিক দিয়ে কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। তারপর কেটে দিব। দেখেন আমাদের সেই ফোনটা হয়ে গেছে আগের মতো, আমরা যেটা আগে করছিলাম সেরকমই হয়েছে। সো এটা প্রথম চান্সে যে কেউ দেখে মনে করবে যে একটা মোবাইলের ডিজাইন হয়তো, কিন্তু আসলে এটা একটা বিজনেস কার্ড, আপনি প্রিন্ট করলে এরকমই সুন্দর দেখা যাবে। তো আপনি, আরেকটা সমস্যা আছে যে ভিতরে এই যে সাদাটা দিছি, এই সাদাটা হালকা একটু কমাই দিতে হবে, কালারটা পুরোপুরি হোয়াইট দেওয়া যাবে না, তাহলে স্ক্রিন মনে হবে যে মোবাইলে স্ক্রিন এরকম। তা আমি চাইলে আরো সুন্দর করতে পারতাম, কিন্তু টিউটোরিয়াল করার সময় বেশি সুন্দর করা হয় না। আমি জাস্ট পথটা আপনাদের দেখাই দিলাম, এভাবে করতে হয়, আপনারা সুন্দর করে আমাদের গ্রুপে জমা দিবেন। অবশ্যই আপনারা আমাদের গ্রুপের অ্যাড্রেসটা জানেন ফেসবুকে, আর যদি না জানেন তার ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। ওখান থেকে গ্রুপে ঢুকে আপনারা ওখানে আপনাদের কাজ সাবমিট করবেন, কার্ডটা সুন্দর হচ্ছে ওখানে আমরা বলে দিব, আর যত কাজ করবেন তত শিখতে পারবেন। আর যদি সম্ভব হয় তো আমাদের গ্রুপে কিছু মেম্বার অ্যাড করেন। আর একটা কথা, যে যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দিয়ে দিবেন। আর যাদের এখনো ভয় আছে বা সমস্যা আছে যে আমি এটা করতে অনেক কঠিন, তাহলে আমাদের ওই যে 25টা টিউটোরিয়াল আছে বিগিনারদের জন্য, ওই 25টা টিউটোরিয়াল আগে দেখতে হবে, তারপরে। এখন কোনো ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করা যাবে না, মানে ফুল দমে প্র্যাকটিস করতে হবে। সো এটা আমি আস্তে আস্তে আমার ভেতরে যা আছে আমি সব আপনাদের শিখাই দিব, সমস্যা নাই। চ্যানেলটা শুধু আপনাদেরকে একটু শেয়ার করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে, চ্যানেলটা শেয়ার করতে হবে। এই যে ভিডিওটা দেখছেন এটার নিচে দেখেন শেয়ার বাটন আছে, এখান থেকে আপনি লিংক কপি করে আপনার ফেসবুকে দিতেই পারেন। এটা মূলত আপনার যদি মনে হয় যে আপনি আমার থেকে কিছু শিখতে পারতেছেন বা এই ভিডিও থেকে কিছু শিখতে পারতেছেন, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন,
শেখার মতো কিছু যদি পান বা শিখতে পারেন তাহলে এটা শেয়ার করা অন্যায় না। তো আপনি আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন, এতে কি হয় যে আমার চ্যানেলটা মানে সবাই জানতে পারলো, সবাই এখানে এসে শিখতে পারলো। আমি এটাই চাচ্ছি যে আমি আপনাদের শিখাই যাব, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, এখানে কিছুই লাগবে না, জাস্ট আপনারা শিখবেন, আমার কাছ থেকে ভিডিও নেবেন, এটাই আপনাদের। আমি বলতেছি আমার কোনো কোর্সও নাই। অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাই আপনি কোনো কোর্স করান কিনা বা আপনার কোনো ডিভিডি আছে কিনা, এরকম কিচ্ছু না, জাস্ট আমি ভিডিও দিতে থাকবো, আপনারা শুধু প্র্যাকটিস করবেন, দেখবেন একদিন আস্তে আস্তে শিখে গেছেন। আর গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টর আছে, তো ফটোশপ ইলাস্ট্রেটরের ভিতরে আবার অনেক ভাগ আছে। কেউ যদি ফটোশপ নিয়ে করে তো সারা জীবন ফটোশপ নিয়ে করেই খাইতে পারবে, আবার ইলাস্ট্রেটর নিয়ে করলে ইলাস্ট্রেটরে হবে। তো আমার জন্য দোয়া করবেন এই আর কি। আর চ্যানেলটা চাইলে ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন, আমার যদি খুশি করাইতে চান তাহলে আমার ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করাইলে আমি খুশি, আর কিছু আমার দেওয়া লাগবে না, আর বাদ বাকিটা যা দিতে হয় আমি আপনাদের দিব ভিডিওর মাধ্যমে। তো এতটুকুই বলার ছিল, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।